চার বছর স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে আজ ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে ক্ষমতাচ্যুত নওয়াজ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যমের খবর সাধারণ নির্বাচন সামনে রেখেই দেশে ফিরছেন বছর নেতা তাকে স্বাগত জানাতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতাকর্মীরা সারা দেশ থেকে জড়ো হয়েছেন পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে যুক্তরাজ্য থেকে দুবাইয়ের কিছুদিন বিরতি দিয়ে সেখান থেকে আজ দুপুরে ইসলামাবাদে অবতরণ করবেন তিনি সেখানে অগ্রিম জামিনের রওনা দেবেন বিকালে ভাষণ দেবেন মিনার এই পাকিস্তানের জনসমাবেশে কারাবন্দী অবস্থায় দুই হাজার উনিশ সালের নভেম্বরে চিকিৎসার কাজ কারণ দেখিয়ে দেশ ছেড়েছিলেন তিনি বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের রাজধানীতে প্রভাবশালী সেনাবাহিনীর জন্য দীর্ঘকাল কাটা হয়ে থাকা নওয়াজের এই প্রত্যাবর্তন নজিরবিহীন অভ্যতানের মাধ্যমে নওয়াজকে ক্ষমতাচ্যুত করার সেনাবাহিনী আবার তাকে শুধু স্বাগতই জানাচ্ছে না হয়তো আবারও দেশের প্রধানমন্ত্রীও হবেন তিনি বিপরীতে তার পতনের পর দু সালে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া ইমরান খান এখন দুর্নীতির দায়ে জেলে দিন কাটাচ্ছেন